তারাবির সালাত আট না বিশ, বিষ্ণু ইসা ইসলাম রমাদান কিংবা রমাদানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, সেক্ষেত্রে 8 রাকাত পড়তেন। তিনি তারাবি বলেন বা কিয়ামুল্লাইল বলেন, যেটাই বলেন, আর বাকি 3 রাকাত ছিল বেদের পড়তেন। পরবর্তীতে উমর ফারুকের সময়ে উনি সাহাবিদেরকে বিচ্ছিন্ন হয়ে রাত্রিবেলা মসজিদে নামাজ পড়তে দেখে একত্রিত করলেন, তখন থেকে 20 রাকাত চালু হলো। মসজিদে নববীতে মসজিদুল হারামে আজও 20 রাকাত হয়। আমি আল আজহার ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করেছি, সেখানেও 20 রাকাত হয়। তো যেহেতু এটা এবাদতের মাস, যত বেশি এবাদত করা যায় ততই ভালো। সাহাবারা 20 রাকাত করেছেন, সাহাবারা তো আমাদের চেয়ে ইসলামকে ভালো বুঝেছেন। মসজিদুল হারাম মসজিদ নববীতে আজও 20 রাকাত হয়। মানুষদেরকে যত বেশি সুযোগ দেওয়া যায়, এবং 20 রাকাত হওয়াটাই ভালো, ফলে কারো যদি স্বাস্থ্য খারাপ লাগে সে চলে গেল বা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার অংশগ্রহণ করলো। 8 রাকাত হলে যেটা হয়, খুব অল্প সময়ে শেষ হয়ে গেল, ফলে অনেকে হয়তো বঞ্চিত হতে পারে। 20 রাকাতে চালু থাক, যার যতটুকু সুযোগ হয় পড়বেন, ফ্লেক্সিবিলিটি আছে। 8 রাকাত 20 রাকাত, এখানে আমি বলেছিলাম সম্মানিত ভাইয়েরা, কোয়ান্টিটি ধরতব্য না, মানে কয় রাকাত এটা বেশি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ কোয়ালিটি, কত ধীরস্থিরভাবে, কত স্মুথলি আপনি পড়ছেন। আলহামদুলিল্লাহ, আমি তো মালয়েশিয়াতে তারাবি পড়ি, কত চমৎকার ধীরস্থিরভাবে যে তারা পড়ে। মিশরে তারাবি পড়েছি, কত ধীরস্থিরভাবে পড়ে। হেরেম শরীফে কত ধীরস্থিরভাবে পড়ে। আপনারা দেশে 8 না 20, যারা আমার আলোচনা পছন্দ করেন, আমি তাদেরকে দাবির জায়গা থেকে বলবো, 8 না 20 তারা কেউ এ নিয়ে তর্ক করবেন না। আমার আলোচনা যারা পছন্দ করেন, ইসলামকে যারা পছন্দ করেন, তাদেরকে আমি বলবো, ইয়াং যুবক সমাজ যারা আছো, 8 20 এগুলো আমি তোমাদের মুখে শুনতে চাই না। আমি শুনতে চাই যে কেন বাংলাদেশ এত দ্রুত তারাবি পড়া হয়, এ নিয়ে সবাই কথা বলেন, যে আমরা আস্তে আস্তে পড়বো, আমরা সারা বছর ব্যস্ত থাকি, রমাদানে একটু আমরা দাঁড়িয়ে আল্লাহর সামনে কতটুকু দাঁড়িয়ে থাকা যায় এই অভ্যাসটা আমরা করার চেষ্টা করবো। কারো যদি শরীরে খুব বেশি নাক খুলে আপনি পড়েন, 8 পড়েন 12 পড়েন, আবার শেষ রাতে উঠে কিছু পড়েন, যার যতটুকু সুযোগ, এ নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর জাকির, এবারে আমি আপনাকে মুসলিমদের খুব কমন একটা মতবিরোধের ব্যাপার নিয়ে প্রশ্ন করব। এই পবিত্র রমজান মাসের সময় আমরা মুসলিমরা ঠিক কত রাকাত নামাজ আদায় করব, তারাবিতে বা কিয়ামুল লাইলে বা রাতের নামাজে? এটা কি 8 রাকাত নাকি 20 রাকাত হবে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 বুক অফ সালাহ হাদিস নম্বর 472, তিনি বলেছেন যে এক লোক জিজ্ঞেস করলো যে কিয়ামুল লাইল কিভাবে পড়তে হবে। নবী বললেন, তোমার কিয়ামুল লাইল পড়া উচিত 2 রাকাত করে, তারপর 2 রাকাত, তারপর 2 রাকাত, আবারও 2 রাকাত, এভাবে চলতেই থাকবে। আর যখন মনে হবে যে ভোর হয়ে যাচ্ছে, তখন 1 রাকাত করে, তাহলে সব রাকাত হয়ে যাচ্ছে বেতার, তার মানে বেজোড়। আপনি যত খুশি পড়তে পারেন, শেষের দিকে পড়বেন 1 রাকাত করে, তার মানে বেজোড়, তখন সবগুলো বেজোড় রাকাত। তাহলে নামাজের রাকাতের সংখ্যা নিয়ে যদি বলতে হয়, আপনি যত রাকাত খুশি পড়তে পারেন। তবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ পড়া নিয়ে যদি বলতে হয়, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 বুক অব তাহাজ্জুদ হাদিস নাম্বার 1147। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী যখন রমজান মাসে কিয়ামুল লাইল আদায় করতেন, সবসময় 11 রাকাত করে তিনি নামাজ পড়তেন, 11 রাকাতের বেশি না, আর তিনি এটা অন্যান্য মাসেও করতেন। তার মানে 8 রাকাত হচ্ছে কিয়ামুল লাইল, তারপর 3 রাকাত হচ্ছে বেতার, এভাবে 8 যোগ 3 = 11 রাকাত। এছাড়াও আরও অনেক হাদিস এরকম কথা বলছে, আমরা যেসব হাদিস দেখতে পাই, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হোক, সেটা সহিহ বুখারী সহিহ মুসলিম, সবগুলোই বলছে নবী পড়তেন 8 রাকাত বা 11 রাকাত, মানে 8 যোগ 3। এরপরে এই একই হাদিস সহিহ বুখারী খণ্ড 2 বুক অব তাহাজ্জুদ হাদিস নাম্বার 1147, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী রমজান মাসে 11 রাকাত করে পড়তেন, আর অন্যান্য মাসেও। তিনি বলেছেন নবী পড়তেন 4 রাকাত করে। আমি এই রাকাতগুলোর দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে পারবো না, তারপর আবারও পড়তেন 4 রাকাত, এটার দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে আমি পারবো না, এরপর পড়তেন 3 রাকাত, তার মানে 8 যোগ 3। তবে যদি দেখেন বিভিন্ন প্র্যাকটিস সালাফি সালেহিনের পরবর্তী প্রজন্ম, তার মানে সাহাবিগণ, তাবেইন, তাবে তাবেইন, রেকর্ড ঘাটলে দেখতে পাবেন তারা পড়তেন 11 রাকাত, কেউ 13 রাকাত, কেউ 19 রাকাত, কেউ 23 রাকাত, কেউ 36 রাকাত, কেউ আবার 39 রাকাত পড়তেন। আর আপনি যদি পড়েন মুসান্নাফ ইবনে সাইবা খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 165-166, বলা হয়েছে যে তাবাইনগণ যখন রমজান মাসে কিয়ামুল লাইল পড়তেন, যেটাকে বলা হয় তারাবি, তারা পড়তেন 20 রাকাত, কোনো কোনো জায়গায় আছে তারা পড়তেন 36 রাকাত। এখন এই নামাজের রাকাতের কথা যদি বলতে হয়, নবী বলেছেন তোমরা 2 রাকাত 2 রাকাত করে যত খুশি নামাজ পড়তে পারো, তারপর পড়বে 1 রাকাত,
আর আমি আগেও বলেছি সহিহ বুখারী হাদিস নাম্বার 472 খন্ড নম্বর 1, আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন, প্রথমে 2 রাকাত পরে 1 রাকাত। তবে আপনি যদি নবীর সুন্নত মেনে চলতে চান, নবী সবসময় পড়তেন 8 রাকাত যোগ 3, তাহলে কত রাকাতের অনুমতি আছে? আপনি যত খুশি পড়তে পারেন, 8, 10, 20, 36, সমস্যা নেই, তারপরে পড়বেন 3 রাকাত বেতর। আর আমাদের নবী পড়তেন 8 যোগ 3, 11, তবে আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন। হ্যাঁ, আপনি আমাদের বলেছেন যে কিয়ামুল লাইলে আমরা মুসলিমরা যত রাকাত ইচ্ছা নামাজ আদায় করতে পারি, তবে নবীর সুন্নত 8 রাকাত, আপনি সেরকমই বলেছেন। হ্যাঁ, নবী পড়তেন 8 রাকাত, আলহামদুলিল্লাহ, তবে অনুমতি দিয়েছেন আপনি যত রাকাত খুশি পড়তে পারেন। হ্যাঁ, ঠিক বলেছেন। প্রশ্ন এসেছে, তারাবির নামাজ কয় রাকাত? এখন আপনি তো 20 রাকাত বলছেন, 8 রাকাতেরও তো মানুষ আছে। সম্মানিত ভাইরা, আমি যতটুকু বুঝেছি পড়াশোনা করে, আমার জ্ঞানী আমি যতটুকু পেয়েছি বাস্তবতা, এই নবীজি রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাত নামাজ পড়তেন, 8 রাকাত তিনি তাহাজ্জুদ পড়তেন, আর 3 রাকাত বেতের, কয় রাকাত হয়? এটার সহি বর্ণনা আছে। নবীজি আমাদের মতো এভাবে জামাতবদ্ধ হয়ে পড়া কোরআন শরীফ খতম দিয়ে 20 রাকাত নামাজ পড়েছেন, আমি তার জীবনে পাইনি, 63 বছরের জীবন। তাহলে রসুলের জীবনে যেটা ছিল না আমরা মানি না, কথা তো এরকমই। যারা আহলে হাদিস দাবি করে তারা কিন্তু এই কথাই বলে, এই জন্য ওরা বলে 8 রাকাত রসুল যেহেতু রমজানে এবং রমজানের বাইরে পড়তো, ওটা তারা বিনা তাহাজ্জুদ দরকার নেই, 8 রাকাতই পড়ো। এখন নবীজি তো বললেন যে রমজান এবং রমজানের বাইরে, রমজানের বাইরে হলে তো ওটা আর তারাবি থাকে না, ওটা হয় তাহাজ্জুদ, ওটা কি হয়? তাহলে রমজানের জন্য আলাদা নামাজ আছে। আর হাদিস হচ্ছে এই, মান সামা রমাদানা অথবা মান কামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে অথবা রমজান মাসে দাঁড়িয়ে ইবাদত করে, রমজান মাসের দাঁড়িয়ে ইবাদত কোনটা? তারাবি। মান কামা রমাদানা, কামা মানে কি? যে ব্যক্তি দাঁড়িয়ে ইবাদত করে রমজান মাসে, আর আমরা দাঁড়িয়ে ইবাদত বলতে রমজানে বুঝি তারাবির নামাজ। এখন রাকাত নিয়ে ঝামেলা, এই রাকাতটা যেহেতু রসুলুল্লাহ 20 রাকাত বলেননি, 24 রাকাত বলেননি, হ্যাঁ কেউ কেউ কিন্তু 36 রাকাত নামাজ পড়েছে, কেউ পড়েছে 48 রাকাত, কেউ বলেছে 98 রাকাত, আপনি তো পড়তে পারবেন? ধীরে সুস্থে কোরআন তেলাওয়াত হয়, সেখানে তারাবির সালাত আদায় করবেন। তারাবির সালাত যেখানে কোরআন বেশি সময় ধরে পড়া হয়, মহাদ্দিসগণ বলতে চেয়েছেন তাহাজ্জুদ পড়া উত্তম না তারাবি পড়া উত্তম, তারা ফতোয়া দিয়েছেন কোরআন যেখানে বেশি তেলাওয়াত করা হবে সেটা হলো উত্তম। অনেক ব্যক্তি আলহামদুলিল্লাহ অন্য মাসে তাহাজ্জুদ পড়ে, রমাজান মাস আসলে উনি কোরআন বেশি তেলাওয়াত করতে শুনতে পাবেন, এই জন্য তাহাজ্জুদ না পড়ে তারাবি পড়েন। তারাবি পড়তে হবে 8 রাকাত তারাবি 3 রাকাত বেতের, অথবা 10 রাকাত তারাবি 1 রাকাত বেতের, দুইটাই হাদিসে এসেছে। আবার 8 রাকাত বেতের পড়ে 3 রাকাত তারাবি পড়ার, সরি, 8 রাকাত তারাবি পড়ে 3 রাকাত বেতের পড়ার দুইটা নিয়ম আছে। উত্তম নিয়ম হলো 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিবেন, তারপরে 1 রাকাত পড়ে নেবেন, এটা হলো সবচেয়ে উত্তম। মসজিদে হারামে দুইটাই চালু আছে। যতই হুজুর বলুক, আলেম বলুক, মুফতি বলুক, মুহাদ্দিস বলুক, যেই বলুক না কেন, পাগড়ি যত বড়ই হোক না কেন, মুহাম্মদ রাসূলুল্লাহ, সাহাবা কেরাম, তাবেয়ীন ইজাম, তারা রাত্রির সালাত 11 রাকাতের বেশি কখনো পড়তেন না। আমি নবীর উম্মত হিসাবে, সাহাবীদের অনুসারে হিসাবে আমরাও পড়ব না, সুজা কথা। 11-র পরে যত কথা সব মানুষের কথা, 11-র পরে যত কথা সব মানুষের কথা, 11 পর্যন্ত হাদিসের কথা সব গ্রন্থে বর্ণিত হয়েছে। আমার তারাবির রাকাত সংখ্যা, একটি তাত্ত্বিক বিশ্লেষণ একটা বই আছে, তারাবির বই আছে, বইটা ছোট্ট, যারা বেশি বিতর্ক করতে চায় বইটা তাদের হাতে ছেড়ে দিন। যারা 20 রাকাত নিয়ে মাতামাতি করছে তাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আর জাল হাদিস পেশ করে মানুষকে বিভ্রান্ত করছে, এটাও মনে রাখবেন যে মক্কা মদিনায় 2 মসজিদে 20 রাকাত তারাবি হয়, এটা হলো সরকারি নিয়ম। হাদিসে নাই যে মক্কা মদিনার অনুসরণ তোমরা করো, হাদিসে আসছে কোরআন এবং সহি হাদিসের অনুসরণ করো। কথা কি বোঝা গেছে? যারা আহলে হাদিস তাদের কারণে পৃথিবীতে ইসলাম টিকে আছে, বেদাতিরা ইসলামকে ধ্বংস করে, আহলে হাদিসরা ইসলামকে প্রতিষ্ঠিত করে। তারাবির নামাজ 20 রাকাত পড়া যাবে না, 8 রাকাত পড়তে হবে, আমাদের নবীজি নাকি 8 রাকাত নামাজ পড়তেন? হ্যাঁ, এই প্রশ্ন তো আমার ভাই বলছেনই আগে, মুসলমান ঠেলাঠেলি করার ব্যাপারে আমরা আজ মাশাআল্লাহ বড় ওস্তাদ।
খুব ভালো করে শুনে রাখেন, যে আট রাকাত তারাবি আদায় করবে সেও তারাবি পড়ছে, যে বিশ রাকাত তারাবি পড়ছে তিনিও তারাবি আদায় করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তারাবির রাকাত সংখ্যা কত ছিল রমজানে, রমজানের বাইরে, এই বিষয়ে বিস্তারিত জানার জন্য ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরওয়ালা একটা বই বের হয়েছে গত রমজানে। বই পাওয়া যাবে কোথায়? এই যে সামনেই বই আছে মাশাআল্লাহ, এখানে বইটা আছে কিনা জানি না, তারাবির রাকাত সংখ্যা। তিনি সমস্ত হাদিসগুলো একত্র করে সেখানে আলোচনা করেছেন। বিশ রাকাত তারাবি খলিফা ওমর ইবনুল খাত্তাবের যুগে সাহাবায়ে কেরাম পড়েছেন, বিশুদ্ধভাবে বর্ণিত, এবং সারা পৃথিবীর যে সমস্ত আলেমদেরকে আমরা সবাই সম্মান করি, ইবনে তাইমিয়া, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ থেকে নিয়ে যতজন, তারা কেউই বিশ রাকাতকে সুন্নাত বিরোধী বলার সাহস করেননি। কিন্তু আমরা মাশাআল্লাহ বাসার থেকে কুঞ্চি মোটা, আমরা বিশ রাকাত তারাবির বলি এটা সুন্নাত বিরোধী কাজ। এ বিষয়ে লম্বা চড়া কথা বলবো না, শুধু এটুকু বলবো, তারাবি নফল নামাজ, যদি কেউ কম্বা ব্যয় করে কোনো অসুবিধা, আর ইমাম মালিক রহমাতুল্লাহ মতো 36 রাকাতের কথা আছে। মেইন দেখার বিষয় হলো আপনি কতটা সুন্দরভাবে পড়তেছেন। 20 রাকাত তুফান মিল পড়ার চাইতে 4 রাকাত আস্তে আস্তে পড়লে সেটা বেশি উত্তম। কথা কি বুঝাতে পারছি? আমাদের রাকাত সংখ্যা নিয়ে আমরা প্রতি বছর রমজান আসলে ভেজাল করি 8 না 20। আরে ভাই, যেটা নিয়ে ভেজাল করা দরকার সেটা কেন করতেছেন না? আসেন সবাই মিলে ভেজাল করি একটা বিষয় নিয়ে, সেটা হলো কি, তারাবিতে হুলস্থুল চলবে না, তারাবির হুলস্থুল, তারাবির কোয়ালিটি ঠিক করেন, সেটা নিয়ে কোনো গন্ডগোল নেই। গন্ডগোল হলো কি নিয়া? রাকাত সংখ্যা নিয়ে। এগুলো সব ইগো প্রবলেম, ইগো ইগো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। দর্শক মন্ডলী, একটা অতীব গুরুত্বপূর্ণ কথা আছে, তারাবি শব্দটি কিন্তু হাদিসে নেই, এটা একটা পরবর্তী বিদ্বানগণদের দেওয়া নাম, তারাবি হাদিসেও নেই, কোরআনেও নেই, তাহাজ্জুদ হাদিসে আছে, কিয়ামুল লাইল হাদিসে আছে। যেটা আপনাকে আমি বলতে চাচ্ছি সেটা হলো এই, 20 রাকাতও তারাবি, 8 রাকাতও তারাবি, 20 রাকাতও তাহাজ্জুদ, 8 রাকাতও তাহাজ্জুদ, 20 রাকাতও কিয়ামুল লাইল, 8 রাকাতও কিয়ামুল লাইল। যারা বলছে যে 20 রাকাত তারাবি আর 8 রাকাত তাহাজ্জুদ, তারা প্রতারণা দিচ্ছে জাতিকে, এটা একটা ধোকা, এটা একটা প্রতারণা, হয় নিজেই বুঝে না আর না হলে জনগণকে ফাঁকি দিচ্ছে। আপনি এইভাবে বলতে গেলেন কেন? তারাবির শব্দ তো হাদিসে নেই, আছে কিয়ামুল লাইল, আপনি বলেন যে 20 রাকাত কিয়ামুল লাইল, আপনি বলেন যে 20 রাকাত তাহাজ্জুদ, তাহলে কথাটা ঠিক থাকবে। তবে আপনি মনে রাখবেন যে 20 রাকাতের হাদিসটি জাল, মাঝহাবী বিদ্বানগণ অনেকেই বলেছেন, তার মধ্যে একজন মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি, মাওলানা সাব্বির উসমানি, এনারা অনেকেই দারুল উলুম দেওবন্দের বড় বড় বিদ্বানগণ হাদিসটিকে জাল বলেছেন। পক্ষান্তরে 8 রাকাত বুখারি মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনু মাজা বাইহাকি দারিমি দাইলামি দারে কুতনি মুসনাদে সাইবা সুইবনে হিব্বান সুইবনে আওয়ানা মুসনাদে হাকিম মুসনাদে বাজদার মুসনাদে আহমদ মুসনাদে আলা, পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে সবটাতেই আছে। আপনাদেরকে আমি আরো একটা জরুরি কথা এখানে বলতে চাচ্ছি, সেটা হলো এই যে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহর নবী রমাজান মাসের রাতে কিভাবে ইবাদত করতেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে রমাজান মাসে এবং অন্যান্য মাসে আল্লাহর নবী 11 রাকাতের বেশি পড়তেন না, এই কথা তিনি বললেন। এই কথা বলার পরে যেইটা বললেন সেইটা বলতে চাচ্ছি, এই কথা বলার পরে তিনি বললেন, লা তাসআল আন হুসনিহিন ওয়া তুলিহিন, তোমরা আমাকে জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তা ছিল কত দৈর্ঘ্য, তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর, আমি কি দিয়ে বুঝাই আপনাদেরকে যে সালাত ছিল কত লম্বা কত সুন্দর? আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সুন্দরতার, তার লম্বা হওয়ার বিবরণ দিতে পারবো না। এখানে আপনাকে আমি পরামর্শ দেওয়ার ভিত্তিতে আরো বলছি যে, আপনি যে 20 রাকাত তারাবি পড়ছেন, পড়েন, রাইফেলের গুলির মতো 20 রাকাত তারাবি পড়ে আপনি কি দেখাতে চাচ্ছেন? যখন 10 রাকাত হয় তখন মুসল্লিও বিপদে, এমামও বিপদে, বাপরে বাপ, 10 রাকাত হলে আরো 10 রাকাত আছে, তার মানে সবাই বিপদে। এই যে হাফেজ সাহেব যে 20 রাকাত তারাবি পড়াবে, কোরআন মাজিদ পড়ছে, হাফেজ সাহেব পিছনের হাফেজকে আগে বলে দিয়েছে যে আমি যেখানে যাই আমার ভুল ধারণা গো, তার মানে ও তো ফেরেশতা নয়, ও তো রমজান মাসে কোরআন মাজিদ অত পড়তে পারবে না, এক পারাও কেমনে পড়ে, ওই বা টিকে কেমনে করে, হাফেজি বা কিভাবে টিকবে, মুসল্লি বা কিভাবে টিকবে, আর এমামি বা কিভাবে টিকবে, এইভাবে কি এবাদত হয়? তোমরা আমাকে জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা কত সুন্দর, তোমরা আমাকে জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা কত সুন্দর। বলেন তো এই হাদিসের সাথে এই রাইফেলের গুলির মতো 20 রাকাত তারাবির
কি সমতা আছে, এটা কি ইবাদত? ঠিক এই ওই কাজটা এরকমই, যেমন ইমাম সাহেব সালাম ফেরার পরে বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কোনো ইবাদত হলো? এবাদত মানে কান্নাকাটির নাম, এবাদত মানে একেবারে ধীরস্থিরতার সাথে ভয় ভীতি নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এবাদত করতে হবে, তার নাম এবাদত। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাকে এখানে আর একটি কথা জরুরি বলে রাখছি, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি যা আমাকে বলবেন তা বিনয়ের সাথে কাকতি মিনতি করে বলুন। তারাবির রাকাত সম্পর্কে কত রাকাত জানতে চেয়েছিলেন জি? জি, বিষয়টি আসলে মানে বিতর্কের কোনো বিষয় না, এটি কোনো আলোচনারও বিষয় না। জি, কিন্তু দুর্ভাগ্য যে আমাদের দেশে রমাদান আসলে বিষয়টি নিয়ে আলোচনা হয়। আসলে তারাবি হলো কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সলাতুল লাইলে মাসনা মাসনা, যে সলাতুল লাইল হলো দুই রাকাত দুই রাকাত, যত রাকাত পারে সারা রাত পড়তে থাকবে। আর ফাইদা খাসিয়া আদকুম সুবহা ফালিয়ারকা বিরাকাতিন, যখন দেখবে যে সবে হয়ে যাচ্ছে ফজরের ওয়াক্ত হয়ে যাচ্ছে এক রাকাত দিয়ে এটাকে বেজট করে দিবে। তো এই ব্যাপারে যতগুলো দলিল আছে সবগুলো দলিলকে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তার মাজমুয়া ফতোয়ার মধ্যে একত্রিত করেছেন, সেখানে আট রাকাত তারাবির দলিল এনেছেন, তারপরে আপনার দশ রাকাতের দলিল এনেছেন, বারো রাকাতের দলিল, আঠারো রাকাতের দলিল, বিশ রাকাতের দলিল, তারপরে ছত্রিশ রাকাতের দলিল, আটত্রিশ রাকাতের দলিল, চল্লিশ রাকাতের দলিল, তিনি সবগুলো দলিল হাদিসের গুলো একত্রিত করেছেন, করে বলছেন যে আসলে মূলত তারাবি কত রাকাত এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করে দেন নাই, তিনি আমভাবে রেখেছেন এটি সালাতুল লাইলি মাসনা মাসনা, সাহাবায়ে কেরামও এটিকে নির্দিষ্ট করেন নাই, সালফে সালেহীনদের কেউ এটিকে নির্দিষ্ট করেন নাই। তো এটি হলো মানে কতক্ষণ সময় আমি সলাত আদায় করলাম এই পরিমাণের উপরে নির্ভরশীল, এটি রাকাতের উপরে নির্ভরশীল না। কিন্তু আমরা রাকাত ঠিক রাখতে গিয়ে দেখা যাচ্ছে আবার তালাওয়াত বাধ্যতামূলক করে নিয়ে খতম শেষ করতে হবে, রাকাত ও বিশ রাকাত হইতে হবে, তখন আমরা এমন তালাওয়াত করতেছি যে তালাওয়াতের দ্বারা আমাদের গুনাহ হচ্ছে, আমরা কোরআনের ক্ষেত্রে লাহানুজলি করে ফেলতেছি, তারতিলের খেলাপ করতেছি। মূলত এখানে রাকাত নিয়ে বিতর্ক না করে আমাদের এই দিকটি মনোযোগ দেওয়া উচিত। তো আজকের দুনিয়াতে পৃথিবীতে সমগ্র বিশ্বব্যাপী দুই ধরনের তারাবি হয়, কোনো জায়গায় আট রাকাত হয়, কোনো জায়গায় বিশ রাকাত হয়, তবে আফ্রিকার কোনো কোনো এলাকা যারা মালিকি মাযহাব অনুসরণ করেন সেখানে ছত্রিশ রাকাত তারাবি হয়, কারণ ইমাম মালিক রহমতুল্লাহর মত হলো ছত্রিশ রাকাত, তিনি মসজিদে নববীতে ছত্রিশ রাকাত তারাবির ইমামতি করতেন, তার পিছনে অনেক বড় বড় তাবেঈনে কেরাম সালাত আদায় করতেন। তা আমরা যারা আজকে বিতর্ক করতেছি আট রাকাত আর বিশ রাকাত, তারা যেহেতু এই দুইটাই বিতর্ক হয়ে গেছে, আমরা ছত্রিশ রাকাতেও চলে যেতে পারি, আমরা কম পড়বো কেন, আমরা বেশিটাই পড়ি, রমাদানে যত বেশি পড়তে পারি ততই লাভ। তো এই জন্য আসলে রাকাত এটি কোনো বিতর্কের বিষয় নয়, এটি যারা আট রাকাত পড়বো ইমাম আট রাকাত পড়লে ইমামের সাথে আমরাও আট রাকাত পড়বো, ইমাম যদি বিশ রাকাত পড়েন তাহলে আমরাও ইমামের সাথে বিশ রাকাত পড়বো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি কে আমার রমাদানে দাঁড়ায় সেই জন্য ইমাম শেষ করা পর্যন্ত ইমামের সাথেই থাকে, তাহলে সে এটা কে আমার রমাদানের ফজিলত পাবে। তো এই জন্য ইমাম যত রাকাত আদায় করবেন আমরাও সাথে সাথে তত রাকাত আদায় করার চেষ্টা করব। তারাবি বিশ রাকাত কোথা হতে পেলাম বা কিভাবে আসছে বিস্তারিত জানাবেন। তারাবি একচে নফল সালাত, একটা নফল সালাত, এটা যদি কেউ নামাজ তারাবির নামাজ নাও পড়ে তার কিন্তু সওম রাখতে হবে না? হবে না, হবে, রাখতে হবে। তারাবির নামাজ হচ্ছে একটা নফল কাজ, নফল কাজটা বিশ পড়বেন না দশ পড়বেন না আট পড়বেন, এ নিয়ে আমাদের যে ঝগড়াটা এটা একটু কমাতে হবে, এই ঝগড়া কমাতে হবে। কেউ যদি বিশ পড়ে সে কিন্তু কাফের হয়ে যায় না, ইমানদার সর্বোচ্চ কী যারা বলেছে বেদাত করেছে তাদের কাছে বেদাত, আমাদের কাছে বেদাত সবাই বলে না, আবার আমাদের মাশায়েখুল মদিনা হারামাইনের ওস্তাদ রাখতেও বেদাত বলে না কোনো দিন, দুই একজন বেদাত বলেছে, এর মধ্যে নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ একজন, তিনি একজন বেদাত বলেছেন, পরে প্রথম এরা কেউ কোনো বেদাত বলে নাই, সিউতি রহমতুল্লাহ আল এটাকে ত্যাগ করতে বলেছেন আলাদাভাবে কিন্তু কেউ বেদাত বলেননি। তাহলে বোঝা গেল যে বিশ রাকাত পড়াটা একটা নফল সালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল লাইল দুই দুই রাকাত করে পড়ো, এটা বলেছেন। আচ্ছা, এখন বলবেন যে আমি কি দুই রাকাত বিশ রাকাত পড়বো না আট রাকাত পড়বো, এইটা আপনার অবস্থার উপর নির্ভরশীল। আপনি যদি কোনো লম্বা কেরাত দিয়ে পড়তে পারেন তাহলে আট রাকাত উত্তম, কোনো সন্দেহ নেই। আর যদি কোনো আপনি লম্বা কেরাত না পড়েন, আপনি বলেছেন যেহেতু একসময় অনেক সময় দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় আমি কিছু রুকু সেটা বাড়িয়ে দিই, তাহলে বিশের উপর নির্ভর করবেন না, আরও বেশি পড়েন, নির্ধারণ না করে যত বেশি পারেন তত পড়েন, এটা উত্তম।
নির্ধারণ সবসময় একই বিশ রাকাত পড়তে হবে, না করে কোনোদিন বিশ, বাইশ, পঁচিশ, তিরিশ, চল্লিশ কোনো নাজায়জ নয়, আলহামদুলিল্লাহ নাজায়েজ। এটাতে আমাদের মাশায়েখুল হারামাইন একমত, মক্কা মদিনার শেখরা এটা একমত, দুই একজনের বিরোধিতার জন্য এটা বন্ধ হয়ে যাবে না। এটা আসলেই এটা বড় ধরনের কোনো বেদাত নয়, গুণার কাজও নয়, যদি কেউ পড়ে এটা কিছু হবে না। এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না, আল্লাহর বাস্তে এটা নিয়ে মসজিদ ভাগ করবেন না, এটা আমাদের মসজিদ ভাগের জিনিসটা। আপনি সুন্নত মোতাবেক পড়ার জন্য বিশ রাকাত না পড়ে আট রাকাতে আপনি পুরো এক পাড়া পড়তে পারছেন, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আদায় করেন। কেউ যদি করতে পারে না বিশ টাকাতে পড়ছে, সেও কিন্তু ভালো কাজ করছে, এইটার জন্য গুণার কাজ হচ্ছে না বলে মনে রাখতেই হবে। বিশ টাকা কোত্থেকে আসছে এটা বলি এবারে। হাদিস অনুসারে দেখা যায় যে আসলে আট টাকাতে ছিল বেশিরভাগ নামাজ, এবং তিনি দশ টাকাতেও পড়েছেন, এটাও হাদিসে আছে। তো তিনি তেরো টাকা পড়েছেন, বারো টাকা, এগারো টাকা পড়েছেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, এটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। সাহাবায়ে কেরাম এটাই পড়েছেন বেশিরভাগ সময়। কিন্তু তিন রাত্রি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিন রাত্রি তিনি অতিরিক্ত সালাত আদায় করেছেন, ফজরের সালাত ফজর পর্যন্ত, সেই তিন রাত্রি কত রাকাত নামাজ ছিল এটা সুনির্দিষ্ট কোনো সংখ্যা আসে নাই। সুনির্দিষ্ট কোনো কেউ কেউ বর্ণনা করে যে আট রাকাত ছিল এটাও ঠিক নয়, বাট সুনির্দিষ্ট কোনো সংখ্যা আসে নাই। বরং কুন্না নাত্তাকে আলাইসি, আমরা ইয়াতে ভর করতাম, কিসে লাঠিতে ভর দিতাম, এত লম্বা টাইম নামাজ পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এরপরে তিনি আর পড়েন নাই। তো এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ও বিশুদ্ধ মতে আট রাকাতেই ছিল, তখনও বিশ রাকাত হয় নাই। যে সমস্ত বর্ণনা আসছে সাহেব ইবনে ইয়াজিদের বর্ণনা আছে, এটা দুর্বল, যে বিশ টাকা ছিল এটা দুর্বল। তাহলে বিশ টাকা কোত্থেকে আসলো? পরবর্তীতে যখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সময় তিনি দেখছেন মদিনাতে বিশ টাকা হচ্ছে। কেন বিশ টাকা হয়? বলে যে মক্কাবাসীরা প্রতি দুই রাকাত পড়ে একবার তোয়াফ করে, ওরা বেশি, আমরা তো মদিনা কিছু করতে পারি না, আমরা এই সময়টাতে আরও কিছু সালাত বাড়িয়ে দিই। তখন তিনি তারা কিছু সালাত বাড়িয়ে দিয়েছেন, এবং তাবেইনরা কেউ এটাকে অস্বীকার করে নাই। অস্বীকার না করার কারণে এটা এইভাবে চলছে মক্কা মদিনাতে, মদিনাতে এখনও আছে, মক্কাতেও আছে, এবং হারামাইনে এটা হয়ে আসছে, এবং তারা কোনোদিন আমাদের ওস্তাদদের কোনো বিরোধিতা করে নাই। বরং আমরা যদি কোনোদিন বলতাম যে ওস্তাদ আপনার সাথে কখন দেখা করবো, বিভিন্ন সময় কাজ থাকতো, বলতো বিশ রাকাত তারাবির পরে আসবা, এর আগে আসবা না, মানে বুঝতে চাই যে তুমি আমার টেনে নিয়ে আসবে না, আমি সলাটটা পড়তে চাই, রাতের সলাটটা আল্লাহর কোরআন শরীফটা পুরোটা আমি শুনতে চাই, আল্লাহর বাণীটা আমি শুনতে চাই, এবং সব লম্বা সময় নিয়ে কোরআন সলা থাকতে চাই, তাদের এটা আগ্রহ থাকতো, এখনও আছে আলহামদুলিল্লাহ। এই জন্য এই কেউ যদি বিশ টাকা পড়ে তাদের খারাপ কিছু বলেন না, আর আপনি যদি কোনো দশ টাকা আট টাকা পড়ে দুই টাকা পড়ে সুন্দর মতো সুন্না মোতাবেক করতে পারেন, আপনারটা উত্তম, এতে কোনো সন্দেহ নেই। খতমে তারাবির নামে পুলিশ স্পিডে ফোরজি অনুসারে যেটা চলে ওই খতম নামে খতম করে দিয়েছে তারাবিকে, মানে এটা জায়েজ না, জায়েজের পক্ষে রাখেন, জায়েজ শেষ করে দিয়েছে, ওইটা যেন না হয়। বিশ টাকা পড়তে হবে, একদিকে বানাইছে মানুষ, আরেকদিকে খতম করে দিছে, কিছুই বোঝা গেল না। এই জাতীয় খতম থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, ওই জাতীয় খতম থেকে আমার যত সাইড টাকা পড়েন তাও ভালো, আট টাকা পড়েন তা অনেক উত্তম, আপনি সারসা যখন পারেন শেষ রাত্রে পড়েন আরও উত্তম, ওই জাতীয় খতম আমাদের কোনো দরকার নাই, এই জাতীয় খতম কাজ হয় না। আট রাকাত না বিশ রাকাত, বিশ রাকাত না আট রাকাত। এ প্রসঙ্গে গত পর্বে, গতকালকের পর্বে আপনারা অত্যন্ত গুরুত্ব দিয়ে কথাগুলো বলেছেন এবং খুলে খুলে বর্ণনা করেছেন, আলহামদুলিল্লাহ। তো তারপরেও যেহেতু আজকে প্রশ্ন এসেছে, আমি একটু জানতে চাইবো যে আসলে আট রাকাত পড়বো না বিশ রাকাত পড়বো। প্রসঙ্গ তো আরেকটি প্রশ্ন এখন আসলো যে মসজিদে নববী এবং মসজিদে হারামে আমরা দেখতে পাই যে সেখানে বিশ রাকাত সালাত হচ্ছে, এটাও অনেকে দলিল হিসেবে পেশ করছেন, আসলে কী করা উচিত? জি, গতকাল তো বিস্তারিত ডক্টর মঞ্জুর ভাই খুব সুন্দরভাবে দালিলিকভাবে বললেন। হ্যাঁ, আসলে একটি হাদিস আছে না সাইতে, আল মুতাতাওয়ে আমিরুন আলা নাফসি, যিনি কোনো নফর আদায় করবেন নিজের আমির নিজে, ওনার যত রাকাত ওনার মনে চায় আসসালাতু মাসনা মাসনা, এটা কিন্তু একবারে ব্লাঙ্ক চেক দিয়ে দেওয়া হলো। বুখারির হাদিস যে রাতের সালাত দুই রাকাত তুমি পঞ্চাশ টাকাত পড়ো, ষাট টাকাত পড়ো, ইমাম ইবনে তাইমিয়া বরাত দিয়ে কালকে তো বলা হয়েছে, বলেছেন যে তেষট্টি রাকাত পর্যন্ত আমাদের সাহাবি তাবিন আসলাফদের মধ্যে এটা রেওয়ায়েত আছে, তেষট্টি রাকাত পর্যন্ত পড়েছেন। কেন পড়েছেন? তারা এতটা অগ্রসর কেন হয়েছেন? তারা জানতেন যে এই ক্ষেত্রে জিনিসটা উদার, অবকাশ আছে এখানে ফিক্সড, আমরা তো ফরজ করে ছেড়ে দিয়েছি একেবারে, এত রাকাতে হইতে হবে, কেউ আট রাকাতকে ফরজ বানিয়ে নিয়েছি, কেউ বিশ রাকাতকে ফরজ বানিয়ে নিয়েছি, যেই ফরজ হওয়ার ভয় নয় বুঝি তারাই বাদ দিলেন তিন রাত পড়ার পরে। জি, এখন আল্লাহ ফরজ করে নিয়ে আমরা কিন্তু ফরজ করে নিয়েছি, এর থেকে বাড়া যাবে না আবার কমা যাবে না, এটা তো ফরজের লক্ষণ, রাইট? এটা কেন আসলে এগুলি উচিত না? এটা আট টাকা পড়েন আলহামদুলিল্লাহ, বিশ টাকা পড়েন আলহামদুলিল্লাহ। মক্কা মদিনায় তারা বিশ্ববিখ্যাত স্কলার উলামায়ে কেরাম সেখানে আছেন, আমরাও সারা বিশ্বের উলামারা গিয়ে পড়েন, কই বিশ টাকা নিয়ে তো কেউ কোনো প্রশ্ন তুলছেন। আরেকটা বিষয়, যিনি আট টাকা পড়ছেন তারাবি, উনি যদি শেষ রাতে গিয়ে আরও কিছু রাকাত পড়েন তাহলে টোটাল রাকাত তো বেড়ে যাচ্ছে না? বেড়ে যাচ্ছে। তারপরে যিনি বিশ রাকাত পড়লেন তিনিও তো যদি আবার তাহাজ্জুদ পড়েন তাহলে তো বেড়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লামের যে হাদিসগুলো আমরা দেখি যে তার হোল রাতের কিয়ামুল লাইল বেতের সহ এগারো রাকাতের বেশি হতো না, এটা আয়েশার হাদিস, আর ইবনে আব্বাসের হাদিস হচ্ছে তেরো রাকাত। তাহলে এই আমি জাস্ট এর সাথে একটু অ্যাড করি, সেটা হচ্ছে আসলে দেখেন কোরআন আমাদেরকে এত সুন্দর ইবাদত, এত সুন্দর রিচুয়াল, আনুষ্ঠানিকতা দিয়েছে টু বি ইউনাইটেড,
যেন আমরা একে ঐক্যের মধ্যে চলে আসি, ভাতৃপ্রতিম একটা সম্পর্কের মধ্যে চলে আসি। কিন্তু মানে আনফর্চুনেটলি আমাদের ফোকাস হয়ে গেছে এখন ডিভিশন। আমরা তারাবির রাকাত নিয়ে ঝগড়া করে এখন বিভক্তির দিকে যাচ্ছি, এটা 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 খুবই দুর্ভাগ্যজনক। মানে হাদিস আমাদেরকে চাচ্ছে আমরা যেন ঐক্যবদ্ধ হই, আর আমরা যেন চাচ্ছি যে যেখানে কোনো বিভক্তির কোনো চিহ্ন নেই তাহলে দেখো রাকাত নিয়ে ঝগড়া করা যায় কিনা, দেখো উটা নিয়ে ঝগড়া করা যায় কিনা, দেখো মত নিয়ে ঝগড়া করা যায় কিনা। আমরা যদি খুব সহজে যদি একটি ব্যাপার জানতে চাই আপনার আপনাদের কাছে মোহতারাম, সেটি হলো যে তারাবির সালাত সবাই আমরা জানি যে এটা নফল ইবাদা, কিন্তু নফল এবং সুন্নাহ, কিন্তু এটা নিয়ে যে আমরা ঝগড়া করছি এটা এটা কোন পর্যায়ে? এটা তো হারাম, ঝগড়া করাটা হারাম। তাহলে এই যে বিষয়টা আমরা যদি বুঝতে পারি যে একটা নফল সুন্নাহ নিয়ে আমরা হারাম কাজ করছি, এটা আমাদের উচিত হচ্ছে কিনা? ধন্যবাদ। একজন করবেন যে তারাবির সালাত 20 রাকাত পড়লে সমস্যা আছে কিনা, আমি কি বলবো? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনি যদি জিজ্ঞেস করেন টাকা ফিতরা দিয়ে টাকা দিলে সমস্যা আছে কিনা, আমি কি বলবো? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার মানুষ জান্নাতে যেতে চাইলে যেই মানুষকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি তার অনুসরণ করতে চাও কিনা, তোমার ঈমানের পরীক্ষা আজকে যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারবা না টাকা দিয়ে ফিতরা দিবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারবা না এত রাকাত তারাবির সালাত আদায় করবা, এটা তোমার পরীক্ষা, আমার ফতোয়া দেওয়ার দরকার না। আমাদের দেশের কিছু ভাইয়েরা বলে 8 রাকাত বিশ্বনবী জীবনে 8 রাকাতের বেশি বাইরে পড়েন না, ঠিক আছে পড়েন 8 রাকাত, পড়েন 8 রাকাত, কিন্তু 8 রাকাতে বিশ্বনবী এক এক রাকাতে 50 থেকে 60 আয়াত করে পড়তেন, রুকুতে অতক্ষণ থাকতেন, সেজদায় অতক্ষণ থাকতেন। অধিকাংশ বর্ণনা বিশ্বনবী 8 রাকাত নামাজ পড়েছেন, ফজরের আজান এসে বিশ্বনবীর কানে লেগেছে, সুবহানাল্লাহ বলবেন না? এরকম তারাবি যদি কোনো শহরে হয় এই শহর থেকে মুসলমান সব পালা যাবে। একটা মধ্যম পন্থা দিলেন যেটা মুসনাদ আহমদের বর্ণনায় সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আগেই স্বীকৃতি দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতান খুলাফা আর রাশিদিন আল রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ। তোমাদের জন্য আমার সুন্নত দিলাম, আমার চার হেদায়েত প্রাপ্ত খলিফার সুন্নত দিলাম, মাড়ির সেজদা দিয়ে হলেও এগুলোকে আঁকড়িয়ে ধরো, সুবহানাল্লাহ আদু আলাইহা বিন নওয়াজিজ। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই সুন্নতের উপর সারা পৃথিবীর সব আলেমরা ইজমা হয়েছেন। এখন যারা ইজমা বুঝে না এদেরকে দিয়ে কি করবেন আপনি? 20 রাকাত নামাজ মসজিদে নববীতে আছে না নাই? আছে আছে। কাবা শরীফে আছে না নাই? আছে। আমাদের দেশের তো কিছু অতি মুসল্লি আছে কাবা শরীফে নিয়ে মেমান নামাজ হয় না, ওহাইদা ওহাইদা। কি সর্বনাশ হয়েছে জাতি! ওহাব কার নাম? কথা বলেন না কেন? আয়াতটা মুখস্ত করেন, পড়েন, রাব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে রব, হেদায়েত দেওয়ার পরে আমাদের অন্তরটাকে বক্র করে দিয়েন না, আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন, আপনার চেয়ে বড় রহমত দানকারী আর কেউ নাই। এই দোয়া যারা পড়বে মৃত্যুর ফিতনা থেকে আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিবেন বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত্যুর ফিতনা আছে, মৃত্যুর কষ্ট আছে। মৃত্যুর ফিতনা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৃত্যুর আখ্যান দিয়ে শয়তান পিতামাতার ছবি ধরে আসে, মা যদি আগে মারা যায় অথবা বাবা যদি আগে মারা যায় কষ্ট হচ্ছে আপনাদের? সৌদি আরবে অধিকাংশ মসজিদে 8 টাকার তারাবি হয়, কোনো কোনো মসজিদে 20 টাকা হয়। মক্কা শরীফে মসজিদে হারামে, মদিনা শরীফে মসজিদে নববীতে এবং আরও কিছু মসজিদে অল্প মসজিদে 20 টাকা হয়, আর বাকি সব মসজিদে কত হয়? তবে এই 17-18 বছর সৌদি আরবে থেকে দেখলাম সৌদি আরবের মুসলমানদের ঈমান খুব দুর্বল। এই 8 আর 20 নিয়ে কোনোদিন মারামারি করতে দেখলাম না। আমাদের ইমানের দাবি কি? যে 20 টাকা পড়ে সে নামাজ হবে, মার খুশি, ইমানের একটা দাবি আছে না? আর যে 8 টাকা পড়ে সে বেদাতি, মার খুশি, ইমানের যে জজবা দাবি সৌদি আরবে একেবারেই নেই। কেউ হাত ঝুলিয়ে নামাজ পড়ছে,
কেউ হাত এখানে বেঁধে নামাজ পড়ছে, কেউ হাত এখানে বেঁধে নামাজ পড়ছে, কেউ রফাদাইন করছে, কেউ করছে না, কেউ আমিন বলছে, কেউ বলছে না, কারোর ইমানে একটু তাগাদা লাগে না, ধরে একটা খুশি মান। এমনকি বিশ্বাকাত আর আট টাকা তারাবি একই শহরে, কেউ বিশ্বাকাত পড়ছে, কেউ আট টাকা পড়ছে, কেউ কারোর বিরুদ্ধে কিছুই বলে না। হ্যাঁ, আলেমরা মশলা দেয়, কেউ বলে বিশুদ্ধম, কেউ বলে আর্ত, তাও কেউ গাল দেয় না। তাহলে ও দেশে আলেমদের ইমান দুর্বল, মুসলমানদেরও ইমান দুর্বল। এই দুর্বল ইমানের কারণে ওদের দেশে আট বিশ চলে কোনো ঝগড়া হয় না। আর আমরা আলহামদুলিল্লাহ ইমান মজবুত হওয়ার কারণে যে কোনো অন্যায় দেখলেই যেহেতু প্রতিবাদ করতে হবে, এজন্য আমরা মাশাআল্লাহ এই ব্যাপারে খুবই তৎপর। আসলে ইমানের দৃষ্টিভঙ্গি আছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করি। আমি অনেক জায়গায় বলেছি, হয়তো আপনাদের বলিনি, আবারও বলি, আমরা একটা গুয়ের টুকরো, একজন লোক এক টুকরো গু নিয়ে আসলো, এটা পাক না পাক? না পাক। আমরা এটাকে ঘৃণা করব না ভালোবাসব? ওই গুয়ের টুকরোটা এক জগ পানির ভিতরে রেখে দিল, গু না পাক আর পানি, পানিও না পাক। এক দলা গু যদি এক জগ বা এক গ্লাসে রাখা হয়, পানি কি হবে? আমরা গুকেও ঘৃণা করব, পানিকেও ঘৃণা করব, হাতও দেব না। এই দলা গু, এইটুক দলা গুই ওই বড় একটা পুকুরের ভিতরে নিয়ে ফেললো, গুটা কি না পাক আর পানি? পানি না পাক, পুকুরের সব পানি না পাক? হ্যাঁ, পানি কিন্তু পাক। ওই গুর জায়গা বাদ দিয়ে অন্য জায়গায় আমরা কিন্তু গোসল করি, গালো পানি দিয়ে দিই না। আমরা বড় দিঘিতে কোথাও গু আছে, কোথাও মরা মাছ আছে, যদি ওই মরা মাছ পচা গু যদি আমার গ্লাসে দেখতাম, আমি পানি হাত দিতাম না। কিন্তু বিশাল দিঘি পুকুরের ভিতরে এক কোণে আছে, আর এক কোণে আমরা গোসল করছি, গালে পানি যাচ্ছে, কিন্তু কিনা লাগছে না, ঠিক না? ওই গুয়ের টুকরো যদি বঙ্গোপসাগরে বা ভারত মহাসাগরে ফেলে দেন, ও গু কোথায় হারিয়ে যাবে, কোনো অস্তিত্বই থাকবে না, ঠিক না? যে একজন মুমেন, আমরা কাজ আমরা বলবো, কর্ম আমরা সবসময় কর্মের বিধান বলবো, মোনাজাত করা সুন্নত অথবা বেদাত, মিলাদ পড়া সুন্নত অথবা বেদাত, কেয়াম কি বলে ইল্লাল্লাহ দিকের সুন্নত অথবা বেদাত, অমুকটা জায়েজ অথবা না জায়েজ, এগুলো আমরা স্পষ্ট বলবো। কিন্তু একজন লোক মোনাজাত করেছে অথবা করেনি, মিলাদ পড়েছে অথবা পড়েনি, ইল্লাল্লাহ দিকের করেছে অথবা করেনি, ওই লোকটার ব্যাপারে আমার মানসিকতা হবে এই মানদণ্ডে, একজন শুধু ওই বেদাতটুকি করে অথবা নাজেজটুকি করে, তার এক হুকুম, ওটা হলো গ্লাসের ভিতরের গু। আর একজন অনেক ভালো কাজ করে, কিছু নাজেজ বা বেদাত করে, ওইটা হলো ওই বড় দিঘির ভিতরে পুকুরের ভিতরের গু। গুর প্রতি গিনা থাকে, কিন্তু পুকুরে আমরা গোসল করি, ওই পানি নিয়ে রান্নাও করি, ঠিক না? আর একটা হলো মহাসাগরের ভিতরে গু হয়ে গেছে, ওর কোনো হদিসই নেই। কাজেই একজন মুমেন অনেক ভালো কাজ করে, কিছু বেদাত করে, একজন আলেম আল্লাহর দিনের দায়ী অনেক কাজ করেন, না বুঝে তো একটা বেদাত করেন, ভুল করেন, আর একজন মানুষ শুধু বেদাতই নিয়ে আসে, তিনজনকে এক হলো নাকি? না, কিন্তু আমরা বুঝি নেই। একজন মানুষ নামাজ পড়ছে না, তার ব্যাপারে খুশাখুশি নেই। এই রমজান আসলে কেউ শুনলো না আমার কাছে, এখন প্রথম মশলা যে হুজুর রমজানে নামাজ পড়েন, এদের মশলা কি? কিন্তু আমার কাছে গতকাল এক প্রোগ্রামে ছিলাম, অনেক প্রশ্নের ভিতরে প্রায় অর্ধেক প্রশ্ন হুজুর তারাবির নামাজ বিশ্বাকাত না আটটাকাত, কত বুঝেছেন? আবার কারোর প্রশ্ন, হুজুর আমি নাচতে বললে নামাজ কি হবে, হুজুর নাবির নিচে হাত বাঁধলে কি নামাজ হবে? মানে নামাজের মনে আছে হোলসেল এজেন্সি নিয়ে ফেলেছে মুসলমানরা। যাই হোক, যেটা বলছিলাম, সৌদি আরবের মানুষদের ইমান খুব দুর্বল, আর এই কারণে আমিও কিন্তু দুর্বল ইমান, আপনারা তো দেখেনি। আমার মহব্বতের ভাইয়েরা, ছোট ভাইয়েরা, ছেলেরা বলে, স্যার আপনার ভিতর বেদাত আছে। কেন রে বাবা? বলে আপনি এটাও যায় যেটাও যায় দুটো তো হইতে পারেন, একটা হইতে হবে। মুশকিল হলো সৌদি আরবে থেকে থেকে আমার ইমানটা দুর্বল হয়ে গেছে, কারণ ওখানে হুজুরা দুটোই মানে হাদিস দেখো এটা সেই সব ঠিক আছে, যে যেটা করছে আলহামদুলিল্লাহ, আমি হয়তো একটা করি সেটা ভিন্ন কথা, কিন্তু কারোর বিরুদ্ধে বলে না। এমনকি ইমামদের ইশতেহার দুই তিন রকম আছে, ঝগড়া করে না। তো এই দুর্বল ইমানদের ভিতরে থেকে থেকে আমার ইমানটাও এরকম দুর্বল হয়ে গেছে। তো যাই হোক, এটা আজকের উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো যে এই যে বিশ আর আট হয়, আট বেশি হয় কারণ কমের সুযোগ পাইলে মানুষ বেশি করতে চায় না। রিয়াদে একটা বড় মসজিদ ছিল, কিং খালেদ মস্ক, খুব বড় মসজিদ। ওখানের ইমাম সাহেব বিশ্বাস করতেন,
এবং খুব সুন্দর করে ধীরে ধীরে তেলাওয়াত করতেন, রুকু এবং সেজদা দীর্ঘ করতেন এবং রুকু সেজদায় দোয়া করতেন। কোরআন তেলাওয়াতের সময় অনেকেই কান্দ, ওনার ধীরে ধীরে তেলাওয়াত তো একটু যেটা বোঝা যায়, আরব দেশের মানুষ যতটুকু বোঝে মানুষের চোখে পানি এসে যায়। এই মসজিদে তারাবি পড়ার জন্য রিয়াদ থেকে 100 কিলো 100 কিলো দূর থেকে আলখার্স দিলাম বিভিন্ন দূরবর্তী 50, 70, 100 কিলো দূর থেকে যুবকেরা ইফতার করে গাড়ি ছাড়তে ওই মসজিদে আজানের আগে 50, 70, 100 কিলো দূরে যুবকেরা এসে পুরো মসজিদ ফেলত। কি জন্য? যে 1.5 ঘন্টা ভোটে তারাবি পড়বে। কেন? এই নামাজে দাঁড়িয়ে একটু চোখের পানি ফেলবে, সেজদাই যে একটু দোয়া করবে, কাঁদবে, সেজদাই দোয়া করার লোভে, নামাজে দাঁড়িয়ে কোরআন শুনে চোখে পানি আনার লোভে যুবকেরা 100-150 কিলো দূর থেকে গাড়ি হাঁকায় ইফতার করে ওই উম্মুল হামামের জামে উল মালে খালেদের ভিতরে এমন ভাবে ভরে যেত আজানের পরে গেলে জায়গা পাওয়া যেত না। কাজেই যুবকেরা চাই পারে, আপনি দেন বাংলাদেশের যুবকেরা পারবে, দেখেন না কেন, কিন্তু আমরা তাদের সামনে দিতে পারছি, তারাও নামাজে কাঁদতে চায়, তারাও সেজদায়। তারাবির সংখ্যা সম্পর্কে সংক্ষেপে বলি, শেখ ইবনে উসাইম রহমতুল্লাহ বলছেন ওয়াক্তালাফু সালাফুস সালাফ ফি আদাদির রাকাত ফি সালাতি তারাবি, তারাবির নামাজের সঠিক সংখ্যা সম্পর্কে আমাদের একটা বিস্তারিত বক্তব্য আছে এবং হানাফি বড় বড় মুহাদ্দিসদের আর তাদের ফকিহদের আলেমদের 10টির বেশি মত তাতে উল্লেখ করেছি। হানাফি 10 জন পণ্ডিত, হাদিসের পণ্ডিত, ফিকার পণ্ডিত, তারা বলেছেন যে তারাবি নবী সাল্লামের সুন্নত হচ্ছে 8-3-11 রাকাত, এর বেশি নয়। এখন শুনেন যে সালাফে সালেহীন থেকে ইখতিলাফ চলে আসছে, মানে সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইনদের আমল থেকেই লোকেরা বিভিন্ন রকম আমল করে আসছে তারাবির নামাজ সম্পর্কে আর বেতর সম্পর্কে। ফাকিলা কেউ কেউ করেছেন কি এহেদা ও আর বাউনা রাকাতেন, 41 পড়তেন। তাবেইনদের জামানায় মদিনার লোকেরা 41 রাকাত পড়তো, 40 রাকাত পড়ার পরে 1 রাকাত বেতর, তো পড়েন 41 পড়েন মাঝে মাঝে, বেশি কেন শুধু পড়বেন? যদি বেশিই পড়তে হয় নবীর ওপর নফল, তাহলে নফল মাঝে মাঝে 41, মাঝে মাঝে 37, হ্যাঁ মাঝে মাঝে 35, এইরকম করে পড়েন। ওয়াকিল আর কেউ কেউ বলেছেন যে 39, 39, 38 পড়ার পরে 1 রাকাত বেতর। ওয়াকিলা কেউ কেউ বলেছেন যে 29, 29, 28 পড়ে 1 রাকাত বেতর। ওয়াকিলা কেউ পড়েছেন 23, ওয়াকিলা কেউ পড়েছেন 19, আর কেউ পড়েছেন 13, আর কেউ পড়েছেন 11। এইরকম 10টি উক্তি রয়েছে, মানে 10 রকমের আমল রয়েছে যা 1400 বছরে আগের লোকেরা করেছে, লোকেরা করেছে। নবী সাল্লাম কি করেছেন, তার সাহাবিরা কি করেছেন, শোনেন এখন। ওয়া আরজাহু হাজিহিল আকওয়াল আন্নাহা 11 আও 13, এই সবগুলি 10টি মতের মধ্যে সবচাইতে বেশি প্রাধান্যযোগ্য যেটা মত সেটা হচ্ছে 11 রাকাত অথবা 13 রাকাত, 11 রাকাত অথবা 13 রাকাত। কারণ সহিহ বুখারি মুসলিম হাদিস রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, সুয়েলাত কাইফা কানা সলাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে কত রাকাত নামাজ পড়তেন, কেমন করে পড়তেন, কেমন পড়তেন, কত পড়তেন রমজান মাসে, চিন্তা করেন, সওয়াল জিজ্ঞাসা, মা আয়েশাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আর বাড়ির খবর রাখছেন তিনি, ঘরেরও খবর রাখছেন, মসজিদেরও খবর, কারণ মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ এক তো ঘরের সাথে লাগা, মা আয়েশার হুজরার সাথে লাগা, আর তারপরে রমজান মাসে মহিলারা মসজিদে তারাবি পড়তে যেতেন। তো বলছেন যে জিজ্ঞেস করা হলো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজান মাসের রাত্রে নামাজ কেমন ছিল, মানে তারাবির সংখ্যা কেমন ছিল। ফাকালাত বলে মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গাইরিহি আলা 11 রাকাতান, রমজান মাসে হোক আর অন্য কোনো 11 মাসের মধ্যে কোনো মাসে হোক, বেশি করতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা 11 আশারা, মানে আশারা মানে 10, আর এহেদা মানে কত হলো 11 রাকাতের বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কানা সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 10 রাকাতান, ইয়ানি মিনাল লাইল। বুখারীতে আরেকটা হাদিস রয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, এটা হচ্ছে মা আয়েশা, মা আয়েশা বলেন 11, আর আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতে 13 রাকাত নামাজ পড়তেন, 13 রাকাত হাদিস রয়েছে। কেউ কেউ বলেছেন মাঝে মধ্যে কখনো কখনো 13 পড়তেন, সেটা ওই তারাবি তাহাজ্জুদই হয়তো, আর কেউ কেউ বলেছেন না ওই ফজরের 2 রাকাত যে সুন্নাত ওইটাকে অ্যাড করে দিয়ে 11 সাথে মিলিয়ে 13, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত তাহাজ্জুদ পড়ার পরে, তারাবি পড়ার পরে, বেতর পড়ার পরে বসে বসে, যারা তাহাজ্জুদ গুজার, আজকাল আমাদের দেশে আবার খোঁড়া লোকের মতো মসজিদেই
এশার নামাজ পড়লো আর সুন্নতটা পড়লো বেতর পড়লো তারপর বসে বসে নফল পড়ে না, এটা ঠিক না। এইরকম নবী নবী কখনো করেন নাই। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা তাহাজ্জুদ পড়েছেন, তারাই পড়েছেন, বেতর পড়লেন, বেতর পড়ার পরে বসে বসে দুই রাকাত পড়েছেন। তাহলে তাহাজ্জুদ পড়া ভাই বোনেরা বেতর পড়ার পরে যদি দুই রাকাত বসে নফল পড়েন তাহলে সুন্নাত, বসে নামাজ পড়লে সুন্নাত। তাহলে ওই দুই রাকাতকে মিলালে ১৩ হয়ে যাবে, তাহলে ১১ আর ওই দুই রাকাত বসে বসে নফল তা দিয়ে ১৩ রাকাত হবে। যেমন আবদুল্লাহ বিন আব্বাস রাজিয়াল্লাহু আনহু আর হাদিস, তাহলে দুটি হাদিস থেকে বুঝতে পারলাম ১১ বা ১৩ নবী সাল্লাম পড়েছেন। উমার রাজিয়াল্লাহু তাআলা আনহু যে হুকুম করেছেন কত রাকাত তারাবির, এই মর্মে আমাদের দেশের প্রচার মাধ্যমগুলি আলেম ওলামারাই হোক আর বক্তারাই হোক আর ওই টিভিগুলি হোক বলে ২০ রাকাত ২০ রাকাত, কথা মিথ্যা। ২০ রাকাত উমার হুকুম করেননি। শোনেন হাদিস, সাহেব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলছেন সাহাবি যে আমারা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব ইন ওয়া তামিম আন আদ-দারি আন ইয়াকুম আলিন-নাসি বি ইহদা আশারা রাকাতান, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত আমলে নির্দেশ দিলেন উবাই বিন কাবকে আর তামিম দারি দুইজন প্রখ্যাত কারি হাফেজকে যে আন ইয়াকুম আলিন-নাস যে মানুষকে তোমরা তারাবি পড়াও বি ইহদা আশারা রাকাতান, কত রাকাত? ১১ রাকাত, ২১ নয়, তাই না? ১১ রাকাত তোমরা পড়াবে। হাদিস মুয়াত্তা মালিকে রয়েছে আর হাদিসের সনদ সম্পর্কে ইমাম মালিক বলছেন আসাহুল আসানিদ, সবচেয়ে সহি সনদ, সবচেয়ে সহি সনদ, সহি সূত্রে এই হাদিসটি বর্ণিত। সালাফে সালেহিনদের সংখ্যা রাকাত সংখ্যা বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর সাহাবায়ে কেরামদের কোয়ালিটি, রাকাতের সুন্নত পেলেন, সংখ্যার সুন্নত পেলেন, সংখ্যার সুন্নত হচ্ছে ১১ রাকাত, তাই না? আর কোয়ালিটির সুন্নত, কোয়ালিটি কিন্তু এরকম ডাউন কোয়ালিটি না, আধা ঘন্টায় শেষ, আর খুব ভালো হইলে ১ ঘন্টা। আজকালকার খুব ভালো তারাবি হচ্ছে ১ ঘন্টা, যদি তারাবি হয়ে যায় ১ ঘন্টা তারাবি, তাই না? বলছে ওয়াকানা সালাফু সালিহিন ইউতিরুন হাজিদান, সালাফে সালেহিনরা এই তারাবির নামাজকে খুব লম্বা করতেন, খুব বেশি লম্বা করতেন। ফাফি হাদিসে সাহেব বিন ইয়াজিদ, সাহেব বিন ইয়াজিদের হাদিসে বর্ণিত রয়েছে কানাল কারি আকরা বিল মেইন আই বি মেয়াতিল আয়াত, ইমাম সাহেব তারাবির নামাজে এই ওবাই বিন কাব আর তামিমদারি এরা কি করতেন, সাহাবাই কেরামদের আমলে খলিফাদের আমলে এমন এমন লম্বা সুরা পড়তেন যেই সুরাগুলিতে ১০০-২০০ আয়াত রয়েছে, বিল মেইন মানে শতাধিক আয়াত পড়তেন, মেয়াত মানে ২০০-২৫০-৩০০, এক এক রাকাতে পড়ে যাচ্ছেন, এক এক রাকাতে পড়ে যাচ্ছেন। এমন অবস্থা হইতো বলছে হাত তাকো না না তামেদু আলাল আসিয়ে মিন তুলিল কেয়াম, দাঁড়িয়ে থাকতে পারতাম না, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে থরথর করে মানুষ কাঁপতে লাগবে, পড়ার ভয় থাকে, তাই না? আছাড় খেয়ে পড়ার ভয় থাকে। বলছে এই জন্য আমরা লাঠিতে ভর দিয়ে নামাজ পড়তাম, লাঠিতে ভর দিয়ে উল্টে পড়ে না যায়, আছাড় খেয়ে পড়ে না যায়, লাঠিতে ভর দিয়ে সাহাবিরা তারাবির নামাজ পড়তেন। তাহলে কোয়ালিটি কত উন্নত কোয়ালিটি ছিল, আর কত লম্বা নামাজ হইতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি তিন দিন পড়িয়েছেন, সাহাবিরা বলছেন যে শেষ দিন বের হইলাম বাড়ি যেতে যে তার সাহারি খাইতে পাবো না, আজান হয়ে যাবে, কত লম্বা নামাজ ছিল। এসা পারা শুরু করেছেন আর চলছে ফজর পর্যন্ত, চিন্তা করুন। তো এইভাবে লম্বা নামাজ হইত। আজকালকার লোক এত তাড়াহুড়া করে নামাজ পড়ে, এটা কোয়ালিটির দিক থেকে মোটেই সুন্নত নয়। আর যারা সংখ্যাটাকেও ছেড়ে দিয়েছে মানে ১১ও পড়ে না তাহলে সংখ্যারও সুন্নত বাদ দিয়েছে আর সংক্ষেপও করে দিয়েছে, তো কোয়ালিটিরও সুন্নত নেই, কোয়ান্টিটির সুন্নত নেই আর কোয়ালিটিরও সুন্নত নেই। যেই গণনা নবী দিয়ে গেছেন সেই গণনাও নেই, আর যেই ধরন কোয়ালিটি দিয়ে গেছেন নামাজের সেই ধরনটাও নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে লম্বা নামাজ পড়ার তৌফিক দান করেন। এই জন্য আপনারা একটু তালাশ করবেন, আশেপাশে হয়তো দু চারটা মসজিদ আছে যেখানে দেখবেন লম্বা নামাজ হচ্ছে, ধীর স্থিরতার সাথে নামাজ হচ্ছে, ওখানে একটু নামাজ পড়ে লম্বা নামাজ পড়বেন, তাতে আপনি সুকুন পাবেন, ইতমিনান হবে, মনটাই শান্তি হবে, নামাজ পড়ে মনটা ভরবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্দরভাবে তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করে, তার আগে পাঁচ অক্ত নামাজের হেফাজতের যেন তৌফিক দান করেন। এখন আমি আমার দর্স এখান থেকে শেষ করছি আর এরপরে বিষয় ভিত্তিক আলোচনা আমাদের ছোট ভাই শেখ মখলিসুর রহমান সাহেব আপনাদের সামনে করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের নেক আমলে তৌফিক দান করেন, আমাদের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের সমাজে একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, তারাবিহর সালাত কত রাকাত, তারাবিহ এর সালাত কত রাকাত, এইটা আমাদের আল ইতিসাম টিভিতে জানতে চাওয়া হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে বিষয়টি আজকের নতুন নয় এবং আমরা আগে থেকে অবগত আছি যে যারা ২০ রাকাত তারাবির সালাত আদায় করি
তারাও কিছু দলিল পেশ করে থাকি, আর যারা আট রাকাত সালাত আদায় করি তারাও দলিল পেশ করে থাকি। অত্র জিজ্ঞাসার উত্তরে আমি আপনাদেরকে প্রথমে এই বিষয়টি বলতে চাচ্ছি যে তারাবিহ শব্দটি আসলে কোরআনে এবং কোনো সহিহ হাদিসে উল্লেখ হয়নি। এইটি আসলে সলাতুল লাইল বা কেয়ামুল লাইল হিসাবে আছে বা তাহাজ্জুদ হিসাবে আছে। কোরআন মাজিদের শব্দে তাহাজ্জুদ পাওয়া যায়, আর সহিহ হাদিসে পাওয়া যায় কেয়ামুল লাইল বা তাহাজ্জুদ। এই হিসাবে আমরা প্রথমে বলতে চাই যে তারাবিহ না বলে যদি আমরা কেয়ামুল লাইল বা তাহাজ্জুদ বলি তাহলেই বেশি সুন্দর উত্তম হয়। এরপরে দ্বিতীয় কথা হচ্ছে এই, যারা আমরা বলছি যে তাহাজ্জুদ হচ্ছে আট রাকাত আর তারাবিহ হচ্ছে বিশ রাকাত, এই কথাটি আপত্তিকর। সরাসরি এইভাবে বলা এক শ্রেণীর মানুষকে উপেক্ষা করা হয়। যেহেতু তারাবিহ শব্দটি পরবর্তীতে নাম পড়েছে, তাহলে যদি আমরা তারাবিহ ব্যবহার করি তাহলে যারা আমরা বিশ রাকাত তারাবিহ পড়ি তারাও বলি তারাবিহ, আর যারা আট রাকাত পড়ি তারাও বলি তারাবিহ। আমরা তারাবিহ নাম উভয়ে দিই, এটাই ঠিক হবে। তবে বিশ রাকাত তারাবিহ আর আট রাকাত তাহাজ্জুদ এইভাবে বললে কথাটি কোরআন হাদিসের অনুকূলে হবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আরেকটি কথা যে যারা আমরা বিশ রাকাত তারাবিহ পড়ছি তাদের দলিলাদিল্লা কিছু মানুষ সমাজে স্পষ্ট হওয়া উচিত, এবং যারা আট রাকাত পড়ছে তাদেরই কিছু দলিলাদিল্লা স্পষ্ট হওয়া উচিত। আমি আপনাদের সামনে বিশ রাকাত তারাবিহ পড়ার কিছু হাদিস পেশ করছি এবং হাদিসগুলির কিছু সংক্ষিপ্ত বিবরণও পেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বিশ রাকাত তারাবির পক্ষে কিছু দলিল পেশ করছি এবং দলিলগুলির সংক্ষিপ্ত অবস্থা পেশ করছি। তার প্রথমটি হচ্ছে ইবনু আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি ফি শাহরি রমাদানা ফি গায়রি জামাতিন বিশরিনা রাকা ওয়াল বিত্রা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাজান মাসে জামাত ছাড়াই বিশ রাকাত তারাবি পড়তেন এবং বিত্র পড়তেন। অত্র হাদিসটি বায়হাকি সহ অন্যান্য গ্রন্থেও রয়েছে। অত্র হাদিসটি বায়হাকিতে 4720 নম্বর হাদিস হিসাবে উল্লেখ হয়েছে। অত্র হাদিসটিতে আবু সায়বা নামে একজন রাবি রয়েছেন, তিনি অত্যন্ত দুর্বল রাবি। অত্র হাদিসটির হুকুম স্বয়ং ইমাম জাইলাই হানাফি রাহেমাহুল্লাহ বলেন, এ হাদিসটি দলিল যোগ্য নয়, হাদিসটি নিতান্তই জয়ীফ। এবং আবু সায়বা একজন জাল জয়ীফ হাদিস বর্ণনাকারী রাবি যার কোনো রেওয়ায়াত গ্রহণযোগ্য নয়। অত্র হাদিসটিকে আনোয়ার শাহ কাশ্মীরি রাহেমাহুল্লাহ ফাইজুল বাড়িতে উল্লেখ করেছেন এবং হাদিসটিকে তিনি মওজু হিসেবে উল্লেখ করেছেন। আলবানী রাহেমাহুল্লাহ অত্র ইবনু আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি ইরওয়াল গালিলে পেশ করেন, হাদিস নাম্বার 445। অত্র হাদিস শেষ করার পরেই তিনি প্রথমে হুকুম লাগিয়েছেন মওজু, হাদিসটি জাল। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসের এক পর্যায়ে আলবানী রাহেমাহুল্লাহ বলেন যে বাইয়ান্ত জোফাহা ও আন্নাহা গায়রো সালেহাতিন লিল এহতেজাজ বেহা। আমি অত্র হাদিসের এবং বিশ রাকাত তারাবির যত হাদিস রয়েছে সমস্ত হাদিসের দুর্বলতা স্পষ্টভাবে পেশ করেছি। বিশ রাকাত তারাবির হাদিসগুলি বিশ রাকাত তারাবির বইটিতে সাথে সাথে তিনি একথা বলছেন যে এই হাদিসগুলি কোনো একটি দলিলযোগ্য হিসাবে পেশ করা যায় না। পক্ষান্তরে তিনি বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে 11 রাকাতের হাদিসটি সহিহ। ঠিক আল্লামা জাইলাই হানাফি রাহেমাহুল্লাহ বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে 11 রাকাতের হাদিস সহিহ রয়েছে, এ হাদিস থাকার পরেও এ নিতান্তই জয়ীফ হাদিসটিকে দলিল হিসাবে পেশ করা ঠিক নয়।
যারা পৃথিবীর এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান দেখছেন, আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য আহ্বান জানাচ্ছি। আমি আমার বামপাশে উপবিষ্ট বিশিষ্ট আলেমে দীন শেখ শহীদুল্লাহ মাদানীকে অনুরোধ করব, এই তারাবির সালাত যেটাকে বলি, এটা আসলে কি এবং কখন থেকে এটা শুরু হবে, রাত্রের রক্তটা কি? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আমরা তারাবি বা কিয়ামুর রমাদান সম্পর্কে দীর্ঘ আলোচনা শুনেছি। এ সময়ে মূলত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও যদি লক্ষ্য করি, তাহলে পাওয়া যায় যে তাহাজ্জুদ, কিয়ামুল লাইল বা কিয়ামে রমাদান বা তারাবিহ, আমরা যেই নামেই ব্যবহার করি না কেন, এর সময়টা মূলত সালাতুল ইশা এর পর থেকে শুরু করে সেই ফজর এর ওয়াক্ত শুরু হওয়ার পূর্ব পর্যন্ত এই সম্পূর্ণ সময়টার মধ্যে পড়া যেতে পারে। তবে উত্তম সময় হবে সেটা হলো যেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন, সহিহ বুখারী হাদিসে যেটা এসেছে যে ইন্নাল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইল আল আখির, যখন রাত্রির এক তৃতীয়াংশ বাকি থাকে সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আসমানে অবতরণ করে তিনি ঘোষণা দিতে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থনাকারী আমি তাকে ক্ষমা করব, কে আছো আমার কাছে কিছু চাও আমি তাকে দেব, কে আছো আমার কাছে কিছু আবেদন করবে রেজেক চাইবে আমি তাকে রেজেক দিব। তাই এই সময়টা হলো কোনো সন্দেহ নাই, আমরা রমজানে হোক বা রমজান ছাড়া হোক সব সময়ের জন্য এই সময়টি হলো সবচেয়ে উত্তম সময়। তবে অনেকের পক্ষে সেই শেষ সময়ে জেগে থাকা বা এটা সম্ভব হয় না, কঠিন হয়ে যায় সকলের জন্য, যার জন্য রমজান মাসে আমরা সালাতুল ইশা এর পরেই আমরা তারাবিহ বা কিয়াম রমাজান এর আয়োজন করে থাকি। এতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ, সেটাও জায়েজ হবে। জি জি, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তিনি ইলা সুলুসুল লাইল অর্থাৎ এক তৃতীয়াংশের মধ্যে প্রথম দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পড়াইছেন, তাহলে বোঝা যাচ্ছে যে সেটা আসার পরেই ছিল। আর ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় সে সময়ও তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু যে জামাত চালু করে দিলেন এবং উদ্বুদ্ধ করলেন নিয়মিত জামাতের সাথে পড়ার জন্য, সেটাও ছিল প্রথম রাত্রির দিকে। তবে ওমর রাদিয়াল্লাহু আনহু ইঙ্গিত দিয়েছিলেন যে যারা এখন না পড়ে ঘুমিয়ে আছে এখন শেষে উঠবে তাদেরটাই হলো উত্তম। এই হিসাবে আসলে ওই শেষ রাত্রির যে ফজিলত সেই হিসাবে সেটা উত্তম বলবো, তবে এখানেও পড়া জায়েজ রয়েছে বা কোনো অসুবিধা নেই। তাহলে আমরা বুঝলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তারাবি বা এই মসজিদে জামাতের প্রবর্তন তিনি করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, ফরজ হওয়া হয়ে যেতে পারে এই জন্য তিনি সেটা স্টপ করেছিলেন, কিন্তু তাহাজ্জুদ কিন্তু বাতিল হয় নাই, সেটা ছিলই। আল্লাহ নবীর ইন্তেকালের পরে সাহাবীরা বিভিন্নভাবে পড়ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাকে পুনর্জীবিত করলেন। এখানে নতুন সৃষ্টি নয় নেয়ামাতুল বেদা, মানে হলো পুনর্জীবিত করা, আল্লাহ নবীর যে ছিল বন্ধ হয়ে গিয়েছিল কোনো কারণে সেটাকে তিনি পুনর্জীবিত করেছেন, এই অর্থে হলো নেয়ামাতুল বেদা আতো হাজি, এটা কতটা উত্তম। আর আমরা যদি নিজেরাই এবাদত বানিয়ে নিয়ে মনে করি নেয়ামাতুল বেদা আতো হাজি, তাহলে আর শরীয়ত বলতে কিছুই থাকবে না, যার যার মতো নিজেরা নবী হয়ে পড়বো, যার যার মতো এবাদত বানানো শুরু করবো, মানুষের মধ্যে চালিয়ে দিতে থাকবো। কেউ কেউ বিশ রাকাত পড়েন, কেউ কেউ সালাবে সালের মধ্যে দেখা যায় কেউ 40 রাকাত পড়েছেন, আল্লাহ নবী থেকে জি 36 রাকাতের কাওল আছে, আকওয়াল আছে। আবার আল্লাহ নবী থেকে হযরত আয়েশা বলেছেন মা যাদা ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকা, আল্লাহ নবী 8 আর 3 11 রাকাতের বেশি পড়েন নাই। এই ব্যাপারে আমাদের অনেক কথাবার্তা চলছে, আসলে এই ব্যাপারে যদি একটু মানে সুন্দর একটা ফয়সালা মধ্যে আমরা আসতে পারি তাহলে সুন্দর হয়। এই বিষয়ে সৌদি আরবের প্রখ্যাত আলেমে দীন শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, মোহাম্মদ বিন সালেম, আমার উস্তাদ ডাইরেক্ট, ওনার জাযাহুল্লাহ খাইরান, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, রাকাতুত তারাবিহ সম্পর্কে তো উনি সবগুলি দলিল, উনি দুটা পক্ষে দলিল নিয়ে আসেন, একটি তো এটাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসটি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কত রাকাত রমাজানে কত রাকাত কিয়ামুল লাইল আদায় করতেন, তো তার জবাবে প্রশ্ন হয়েছে রমজান সম্পর্কে, সে তার উত্তরে বলেছেন যে মাযিদ ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকা, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাজানে মাসে এবং রমজান ছাড়া অন্য মাসে কোনো দিনই উনি 11 রাকাতের বেশি উনি পড়েন নাই। তো এখান থেকে বলছেন যে যদি কেউ মনে করে যে আমি সুন্নত রাকাতের সংখ্যাটা আমি সুন্নত হিসাবে রাখবো, তাহলে তার জন্য এটাই সুন্নত যে 11 রাকাত সুন্নত হবে। তো আরেকটি হাদিস আছে যে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সালাতুল লাইলি মাসনা মাসনা, রাত্রির সালাত দুই দুই রাকাত করে। এরপরে বলছেন যদি তুমি সোবাহে সাদেকের ভয় হয়ে যায় ফসাল দিয়ে রাকা, তখন তুমি এক রাকাত পড়ো। এখান থেকে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ উনি বলেছেন, সিদ্ধান্ত দিয়েছেন, কেউ যদি রমজানের ফজিলত পাওয়ার ক্ষেত্রে যদি অনেক বেশি এবাদতের ইচ্ছা থাকে, তাহলে তুমি উনি এই হাদিসের দৃষ্টিকোণ থেকে উনি রাকাতের নির্দিষ্ট গণনা ছাড়া কখনো 16 কখনো 20 কখনো 24 যতটুকু তার সম্ভব সেই হিসাবে পড়বে, কিন্তু কেউ যদি সুন্নতে রাকাতের ভিতরে বদ্ধ থাকে তাহলে তার জন্য 11 রাকাত এটাই বেশি বিশুদ্ধ। 11 অথবা 13 যদি ওটার একটা ব্যাখ্যাও আসেন যে যে দুই রাকাত পরে ওটা ফজরের সালাত, আরেকটা বিষয় যেটা হলো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাবকে নির্দেশ দিলেন, ওই ইবনে কাব এবং তামিম উদ্দার দুইজন
আমার উবাই ইবনে কাব আই ইউসাল্লি বিন-নাস বি 11 রাকাত। তো এখানে ওমর রাদিয়াল্লাহু আনহু উনিও যে ইমাম নিযুক্ত করলেন ওনাকে 11 রাকাত পড়া নির্দেশ দিয়েছেন। তো মুআতিম মালিকে এই হাদিসের পরেই যে উনি আরেকটি হাদিস নিয়ে আসেন ইয়াজিদ বিন রোমান থেকে, যে হাদিসটি হলো যে কানান নাসু ফি জামানি উমর ইউসাল্লুনা বি 20 রাকাত, যে ওমরের যুগে মানুষেরা 20 রাকাত নামাজ পড়ত। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনি বলছেন ফিহি ইসতিরাব, হাদিসটার ভিতরে দুর্বলতা আছে। এর কারণটা হলো এই যে ইয়াজিদ বিন রোমান যে ব্যাখ্যা দিচ্ছে যে নবীর যুগে 20 রাকাত নামাজ পড়তো, কিন্তু ইয়াজিদ বিন রোমান লাম ইউদরিক ওমর, তিনি ওমরকে পান নাই, ওমরকে পান নাই, তো সেক্ষেত্রে উনি ওমরের যুগকে কিভাবে দেখলেন? বরং সাহিব ইবনে ইয়াজিদের হাদিস যেটা আগের 11 রাকাতের ওটা সহিহ হাদিস, স্বয়ং ওনার সামনে উনি, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বেশি মানে এই ক্ষেত্রে আমার মনে হয় শেখ আপনার আলোচনায় যেটা বুঝলাম যে একটা হলো সুন্নত একটা হলো জায়েজ, সুন্নত সবচেয়ে জায়েজের চেয়ে উত্তম। সুন্নত মানে 11 বা 13 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল, অতিরিক্ত জায়েজ আছে 20 পড়ুক বা 21 বা যেরকম সাহাবা ইকরাম থেকে ওসমান রাদিয়াল্লাহু আনহু যুগে 40 কথা, মানে অতিরিক্ত জায়েজ আছে ওই যে সালাতুল লাইলি মাসনা মাসনা নির্দিষ্ট নেই, পড়তে থাকেন যত পারেন। কিন্তু সুন্নত তরিকা হলো 11 বা 13 বা 11টাই সবচেয়ে উত্তম, যেটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আকরাবুন নাস, যিনি ঘরের নাম খবরটা বেশি করে জানতেন, আর আল্লাহ আল্লাহর নবী আলাইহিসসালাম তাহাজ্জুদের নামাজ বা কিয়ামুল লাইল বা রাতের নামাজ রাতে ঘরেই পড়তেন। এখানে আরেকটা কথা আমি বলবো, একটা নুকতা অত্যন্ত জরুরি, তিন দিন নামাজ পড়াইছেন যে অত্যন্ত একটা নুকতা জরুরি এখানে বলবো, একটা শুধু পয়েন্ট, সেটা হলো যে তারাবি শব্দটা কিন্ততু আমরা কোরআন হাদিসে পাই না। আচ্ছা এখানে একটা প্রশ্নের জবাব নিয়ে নেই, কেউ কেউ বলতেছেন তারাবি পড়াই জায়েজ না, আল্লাহ নবী তিন দিন করে বাদ দিয়েছেন, সুতরাং তারাবি পড়াই জায়েজ না, এমনকি সারা এমন যে ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য বেদাতি করে ফেলেছেন, নাউজুবিল্লাহ মিন জালিক। এই বিষয়ে যদি ভাই একটু দৃষ্টি আকর্ষণ করেন। আলহামদুলিল্লাহ তারাবি এটা যেরকম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাত পড়েছেন, এবং ওটাকে যদি তারাবি থেকে বিচ্ছিন্ন না করা হয় তাহলে তো ওইটাকেই সুন্নতে আকরাবিলা সুন্না, মানে ওইটাকেই সুন্নত হিসাবে ধরতে হয়। সারা বিশ্বের পৃষ্ঠপোষক দর্শক শ্রোতা, আমরা তাহাজ্জুদ তারাবিহ কিয়ামুল লাইল নিয়ে কথা বলছিলাম, এ তাহাজ্জুদ তারাবিহ কিনা তারাবিহ কিয়ামুল লাইল কিনা এ নিয়ে কিছু কথাবার্তা রয়েছে। তবে শেখ আনোয়ার শেখ কাশ্মীরি রাহিমাহুল্লাহ, যিনি উপমহাদেশের প্রখ্যাত হানাফি মুহাদ্দিস ছিলেন, তিনি তার ফয়জুল বারীতে বহুত আলোচনার পরে বলেছেন তিনটা একই জিনিস, তার রমজানে একটু আগে এসে পড়ে, আর রমজান ছাড়া সেটা শেষ রাত্রিতে পড়া উত্তম, এতে কথা থাকতেই পারে। তারপরে যে রাকাত প্রসঙ্গে যেটা আসলাম, আল্লাহ নবী 8 এবং 3 এভাবে সালাত আদায় করেছেন, 8 রাকাত পড়লে আল্লাহ নবীর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যেটা, সেটাকে কটাক্ষ করা বা সেটা কাফির হয়ে গেল সমাজে যা প্রচলিত একেবারে ইজমার খেলাফ করে ফেললো, সহিহ হাদিসের বিরুদ্ধে কোনো ইজমা হতেই পারে না, ও ইজমার দাবি করা ঠিক না, বহু জায়গায় ইজমা হয়ে গেছে 20 রাকাতের উপরে, এই কথা অত্যন্ত অবান্তর কথাবার্তা, পরিচ্ছন্ন কোন হিসাবে সুন্নত হিসাবে তারা করেছেন মনে করে সালাত লাইলে মাসনা মাসনা। কাজে এই ব্যাপারে ইনশাআল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে আমরা ইনশাআল্লাহ অত্যন্ত বিনয়ের সাথে রমজানে ইমানান ওয়া ইহতিসাবান সুন্নতের উপর কায়েম থেকে আমল থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং যতটুকু আল্লাহ লা তাসালান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আল্লাহ নবী অত্যন্ত লম্বা লম্বা কেরাত দিয়ে সালাত আদায় করতেন, আল্লাহ সারা রাত যেন আমাদের ছেলেপেলেদের অংশ বিশেষ বিশেষ করে ইবাদতের মধ্যে যেন সিয়াম এবং কিয়াম যেন যায় পালন করতে পারি, এবং আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে দুনিয়া আখেরাতে মঙ্গল করুন। এতটুকু কামনা করে আপনাদের কাছ থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। Islam is life, Islam is jibon.